যুক্তরাজ্যের জেন্ডার আইডেন্টিটি ক্লিনিকগুলো এখন থেকে শিশুদের পিউবেটি বা বয়স সন্ধে ব্লকারের বিরুদ্ধে প্রেসক্রিপশন দিতে পারবেন না। এক নির্দেশনায় এনএইচএস ইংল্যান্ড বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সরকার এনএইচএস ইংল্যান্ডের এই সিদ্ধান্তকে একটি ল্যান্ডমার্ক ডিসিশন হিসেবে অভিহিত করে জানিয়েছে, এতে যথাযথ এভিডেন্সের ভিত্তিতে শিশুদের কেয়ার সার্ভিস নিশ্চিত করা সম্ভব হবে। জানা গেছে পিউবেটি ব্লকার একটি শিশুর বয়ঃসন্ধির সময়কালে বিভিন্ন শারীরিক পরিবর্তন যেমন ব্রেস্টের বিকাশ বা মুখের এবং চুলের বৃদ্ধিকে থামিয়ে দেয়। এতদিন এই সমস্যার জন্য জেন্ডার আইডেন্টিটি ক্লিনিকগুলোতে ট্রিটমেন্ট দেওয়া হতো, এখন সেই নিয়ম থাকছে না। এখন থেকে শুধুমাত্র ক্লিনিক্যাল রিসার্চ ট্রায়ালের অংশ হিসেবে শিশুদের উপর গবেষণা চালিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। 2020 সালে এই ইস্যু নিয়ে এনএইচএস ইংল্যান্ডে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য জেন্ডার আইডেন্টিটি সার্ভিসের আওতায় একটি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট চালু করা হয়। ডক্টর হিলারি ক্যাসের নেতৃত্বে এই অ্যাসেসমেন্ট টেভিকস্ট এবং প্রোটমার্ট এনএইচএস ফাউন্ডেশনের ট্রাস্ট দ্বারা পরিচালিত জেন্ডার আইডেন্টিটি ডেভেলপমেন্ট সার্ভিসের রেফারেল দেখভাল করত। এই সময় এসব কেসে রেফারেলের সংখ্যা অনেক বেড়ে যায়। 2021-22 5,000 বেশি রেফারেল ছিল, এই সংখ্যা এক দশক আগে ছিল মাত্র 205টি। 2022 সালের ফেব্রুয়ারিতে ডক্টর ক্যাশ একটি প্রতিবেদনে জানায় শিশু কিশোরদের এই ট্রিটমেন্টের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রমাণ এবং তথ্য সংগ্রহের অভাব রয়েছে, তাই যুবকেরা বেশিরভাগ সময় সঠিক ঔষধ পায় না। এদিকে টেভিস্টক বন্ধ হওয়ার পরে দুটি নতুন এনএইচএস পরিষেবা আগামী এপ্রিলে শুরুতে খোলা হবে। এগুলো লন্ডনের গ্রেট আর্মন স্ট্রিট হাসপাতাল এবং লিভারপুলের অ্যান্ডারহে চিলড্রেন হাসপাতালে চালু হবে। এনএইচএস ইংল্যান্ড বলছে এই ক্লিনিকগুলোতে আসা শিশুরা নিউরোডাইভার্সিটি, চাইল্ড ডিজিজ এবং মেন্টাল হেলথের বিষয়ে ক্লিনিক্যাল বিশেষজ্ঞ কর্তৃক সাপোর্ট পাবে। এনএইচএস ইংল্যান্ড আশা করছে 2024 সালের ডিসেম্বরের মধ্যে বয়ঃসন্ধির ব্লকার ব্যবহার করার বিষয়ে একটি গবেষণা হবে, তবে এই মানদণ্ডের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই ছিল আমার কাছে স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।